গত 12ই জানুয়ারি এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয়েছে অশোকনগর উৎসব 2024। এবছর অশোকনগর উৎসব দ্বিতীয় বর্ষে পদার্পণ করল। আজকের এই ভিডিওতে অশোকনগর উৎসবের নানান দৃশ্য তুলে ধরছি আপনাদের সামনে। নমস্কার বন্ধুরা, অশোকনগর উৎসব প্রাঙ্গণ থেকে সকল দর্শকদের স্বাগত জানাচ্ছি। আজ ঘুরে দেখব অশোকনগর উৎসব। প্রথমেই চলে এসেছি কৃষি প্রদর্শনী দেখতে। এখানে দেখুন কত বড় বড় লাউ রয়েছে। লাউগুলো সত্যিই অনেক বড় এবং দেখার মতো। লাউয়ের পাশাপাশি দেখুন মূলোও রয়েছে, কিছু বড় বড় কুমড়ো রয়েছে। দেখতে পাচ্ছি পেয়ারা, ফলমূল এবং শীতের নানান তরি তরকারি, ফুলকপি, বাঁধাকপি, ব্রকোলি সব কিছুই এখানে রয়েছে। মেটে আলু, ওল, হলুদও সাজিয়ে রাখা হয়েছে সুন্দরভাবে। দেখুন বন্ধুরা, এখানে একটি আম গাছে আমের মুকুলও দেখা যাচ্ছে। রয়েছে কাঁঠাল গাছ, আম কাঁঠালের পাশাপাশি এখানে একটি নারকেল গাছও দেখতে পাচ্ছি। তার পাশাপাশি এখানে রয়েছে কিছু সর্ষে গাছও, সর্ষের ফুল এসছে। দেখতে দেখতে চলে এলাম বিজ্ঞান প্রদর্শনী প্রাঙ্গণে। এখানে এই অঞ্চলের স্কুলের ছেলেমেয়েরা তাদের হাতে তৈরি বিভিন্ন রকমের মডেল দর্শকদের দেখাচ্ছে। খুব সুন্দর এই বিজ্ঞান প্রদর্শনী প্রাঙ্গণটি। দেখুন বন্ধুরা কত সুন্দর সুন্দর মডেল এখানে সাজানো রয়েছে। এই বিভাগটি একটি শিক্ষণীয় বিভাগ। অশোকনগর উৎসব এভাবেই বিভিন্ন বিষয়কে মানুষের সামনে তুলে ধরছে। অশোকনগর উৎসব শুরু হয়েছে গত 12ই জানুয়ারি। এই উৎসব চলবে আগামী 18ই জানুয়ারি পর্যন্ত। উৎসব প্রাঙ্গণ খোলা থাকছে প্রতিদিন বিকেল 3টে থেকে। অনেকেই বেশ ফুরফুরে মন নিয়ে আসছেন এখানে। অশোকনগর উৎসব ডাক্তার বিধানচন্দ্র রায় ক্রীড়াঙ্গন অর্থাৎ অশোকনগর স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। অশোকনগর উৎসব ক্ষুদ্র ও কুটির শিল্পের দিকেও নজর দিয়েছে। এই স্টলটিতে কিছু ডালের বড়ি, ঘি, মধু, আচার ইত্যাদি দেখতে পাচ্ছি আমরা। এটি অশোকনগর উৎসবের প্রধান মঞ্চ। এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হচ্ছে। কলকাতা এবং মুম্বাইয়ের অনেক শিল্পীরা এখানে এসে সঙ্গীত পরিবেশন করছেন প্রতিদিন। মেলা প্রাঙ্গণে আরও অনেক ধরনের স্টল চোখে পড়বে। এখানে দেখুন কিছু আচার রয়েছে। এটি একটি আচারের স্টল। বিভিন্ন ধরনের আচার এখানে সাজানো রয়েছে। রয়েছে লোভনীয় আরও কিছু খাবার দাবার। একটি পূর্ণাঙ্গ মেলা বলতে যা বোঝায় অশোকনগর উৎসব ঠিক তাই। এটি একটি ফার্নিচারের স্টল। এই স্টলে বিভিন্ন রকমের কাঠের আসবাবপত্র রয়েছে। খাট, পালঙ্ক থেকে বসার সোফা সব কিছুই মিলে যাবে অশোকনগর উৎসবে এলে। এখানে বেশ কিছু চশমা দেখতে পাচ্ছি। এটি একটি চশমার স্টল। বিভিন্ন রকমের সানগ্লাস রয়েছে। এই স্টলটিকে দেখুন। এই স্টলে এলে বিভিন্ন রকমের পাপোশ, কার্পেট আপনারা পেয়ে যাবেন। এই দেখুন, এটি একটি খাবারের দোকান। এখানে বাদাম ভাজা থেকে জিলিপি, গজা সব কিছুই পাওয়া যাচ্ছে। মেলা মানেই একতা, মেলা মানেই মিলেমিশে এক হয়ে যাওয়া। এই অশোকনগর উৎসব সেই বার্তাই যেন ছড়িয়ে দিচ্ছে চারিদিকে। এই সেকশনটিতে বেশ কিছু মনোহারী দোকান রয়েছে। রয়েছে সাজগোজের জিনিস, অনেকেই কেনাকাটা করছেন এই স্টলগুলি থেকে। দেখতে দেখতে চলে এলাম মেলার রাইডস সেকশনে। এখানে বিভিন্ন রকমের রাইড রয়েছে। বাচ্চাদের খুবই প্রিয় এই সেকশনটি। মূলত আমোদ প্রমোদের জন্যই এই সেকশনটিকে করা হয়েছে। মেলা প্রাঙ্গণে বিভিন্ন রকমের তৈজসপত্রের স্টলও রয়েছে। দেখুন এই স্টলটিতে রান্নাঘরের উপযোগী কাপ, প্লেট, লবণের বাটি এমনকি আচারের বয়েমও দেখতে পাওয়া যাচ্ছে। বিভিন্ন রকমের ইলেকট্রনিক্স সামগ্রী এই স্টলগুলিতে আপনারা মেলায় এলে পেয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আমাকে উৎসাহিত করবেন। বাংলার বিভিন্ন ধরনের উৎসব দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি।